নমস্কার বন্ধুরা, ফুডিয়ের মধ্যে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল কেক। কেক তো সবারই ভালো লাগে, ছোটো হোক বড়, তাই আজকে এই রেসিপি। তো চলুন এখন আমি রেসিপি শুরু করি। আমি আজকের কেকটি বানাচ্ছি ওরিও বিস্কিট দিয়ে, তাই প্রথমে আমি 6 প্যাকেট ওরিও বিস্কিট নিয়ে নিয়েছি। এখন বিস্কিটগুলি আমি সব প্যাকেট থেকে আলাদা করে নেব। এখন বিস্কিটগুলি টুকরো টুকরো করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এগুলো মিক্স করে নেব। বিস্কিটের গুঁড়োর সাথে আমি 2 চামচ সুগার অ্যাড করছি এবং এই সুগারটি অবশ্যই গ্রেট করা। আর দিয়ে দিয়েছি 1 প্যাকেট ইনো। এখন সবকটা শুকনো উপাদান আমি ভালো করে মিক্স করে নেব। এরপর 200 ml দুধ দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নেব। অবশ্যই কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটি রেডি করতে হবে। আমার কেক বানানোর জন্য ব্যাটারটি রেডি হয়ে গেছে। এখন একটি পাত্রে 1/2 টেবিল চামচ অয়েল দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নেব এবং এখানে একটা বাটার পেপার বা আমি একটা পেঁচ কেটে নিয়েছি গোল করে সেটা দিয়ে দেব এবং এটাকেও ভালো করে তেল দিয়ে এখন কেকের জন্য ব্যাটারটি আমি এখানে তেলে দিয়ে দেবো। কেকটা যাতে ভালো করে বেক হয় আর কেকের মধ্যে যাতে কোনো এয়ার বাবলস না থাকে, এর জন্য আমি কেকের বাটিটাকে এভাবে একটু নাড়িয়ে নেব। এখন প্রিহিট করা কড়াইয়ে আমি কেকটি ভর্তি দেব। কেকটি এখন আমি 45 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। আমি একেবারে 45 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখে নিচ্ছি আমার কেকটি হলো কি না একটা টুথপিকের সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার টুথপিকটি কিন্তু খুব সহজেই বেরিয়ে আসছে, মানে আমার কেকটি হয়ে গেছে। এখন একটি ছুরির মধ্যে হালকা তেল দিয়ে এভাবে কেকের চারপাশে একটু নেড়ে নেব যাতে কেকটি খুব সহজেই বেরিয়ে আসে। যে দেখতে পাচ্ছেন আমার কেকটি কিন্তু খুবই ভালোভাবে বেক হয়ে গেছে। এখন এই কাগজটি আমি তুলে নেব। কেকটি তো রেডি হয়ে গেছে, এখন এটাকে ডেকোরেশন করতে হবে, তাই এর জন্য আমি নিয়ে নিয়েছি পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিডস এবং কিছু আমন্ড, যেগুলো দিয়ে আমি ভালো করে একটি সুন্দরভাবে একটা কেক ডেকোরেশন করে নিয়েছি। কেক ডেকোরেশন কমপ্লিট। এখন আমি কেকটি কেটে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরে। এই যে আমার কেকটি খুব সুন্দর কিন্তু এবং খুব সফট হয়েছে। এখন অন্য একটি পাত্রে আমি কেকটিকে সার্ভ করে নেবো।